আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের স্পেশাল বাণিজ্যিক সেমিনারে অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে এবং কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা ইতিমধ্যে অনেক আলোচনা শুনেছি, আমরা সবাই সফল হতে চাই, ইয়েস অর নো? যারা কথা বললেন না তারা সফল হতে চাই না। আমরা কি সবাই সফল হতে চাই? ইয়েস বললে লাভটা কার? নিজের, নিজের ভিতরে পাওয়ার তৈরি হবে, ইয়েস অর নো? আমরা কি সফল হতে চাই? সফল হতে হলে সফলতার কাজ করতে হবে, ঠিক কি না? আমরা কি কাজ করতে রাজি আছি? তো এমএক্সএন এর মাধ্যমে আপনি সফল হতে পারবেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে। তো এই প্ল্যাটফর্মে আমি এক যুগ আগে একটি বিজনেস সেমিনার দেখেছিলাম, এই বিজনেস সেমিনারের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলাম এমএক্সএন এর মাধ্যমে আমি সফল হতে চাই। তো আপনারা এখানে যারা আছেন, আপনারা যদি আজকে একটা সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন, আগামী এক বছর পরেই আপনি কিন্তু সফল, ইয়েস অর নো? আমরা 14 বছরের ক্যারিয়ারে যা করেছি আপনারা 14 মাসেই করতে পারবেন ইনশাআল্লাহ। সো আপনাকে মনোযোগ সহকারে আজকের প্রেজেন্টেশনটা প্রেজেন্টেশনে থাকতে হবে। আমরা কি রাজি আছি সকলেই? ওয়েলকাম টু এমএক্সএন। এমএক্সএন আমাদের কোম্পানির নাম কি? যারা বাসা থেকে নিয়ত করে এসেছেন কথা বলবেন না, তারাও বলবেন আমাদের কোম্পানির নাম কি, একসঙ্গে বললে তো ভালো হতো, এমএক্সএন। আপনি কথা বললে আপনার ভিতরে পাওয়ার তৈরি হবে, কি তৈরি হবে? হ্যাঁ, আমাদের কোম্পানির নাম কি, এমএক্সএন। এম ফর মডার্ন, এক্স ফর মাল্টিপল, এন তে নেটওয়ার্ক, মনে থাকবে? তাহলে আমাদের কোম্পানির নাম যদি মনে না থাকে তাহলে কি ইনকাম করা যাবে? অনেকেই জিজ্ঞাসা করবে কোম্পানির নাম কি, আপনি বলতে পারেন না, হবে? আমাদের কোম্পানির নাম কি? আবার অনেকে জিজ্ঞাসা করবে হোয়াই এমএক্সএন, এমএক্সএন কি, কেন, এম মানে কি, এক্স মানে কি, নেট মানে কি, এন মানে কি, বলবে কি না? এম মানে মডার্ন, এক্স রোমান সংখ্যা, টেন মাল্টিপল, এন তে নেট, নেট মানে জাল, জাল দিয়ে কি ধরতে হয়, বসি দিয়ে মাছ ধরলে কয়টা মাছ ওঠে, আর জাল দিয়ে তো আমরা কয়টা তুলব, জাল দিয়ে, নেট দিয়ে, নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা ইনকাম করতে চাই। আপনি একটা মাছ নিয়ে কি করবেন, সারাদিন বসি দিয়ে মাছ তুললে কয়টা মাছ উঠবে, আর যদি জাল দিয়ে মাছ ধরা শুরু করেন কি হবে? তাহলে আমাদের এই কোম্পানির নাম কি আমরা মনে রাখবো? ধন্যবাদ আপনাদের সবার জন্য, লাল গোলাপ ফুল, সবাই সবার উদ্দেশ্যে একটা ছোট্ট করে করতালি। মোবাইল ফোন সাইলেন্ট অথবা বন্ধ রাখতে হবে। আমরা তো বগুড়াবাসী, আমরা সবাই জানি মোবাইল ফোন সেমিনারে থাকলে বন্ধ রাখতে হয় নাকি? আচ্ছা ধন্যবাদ। এই হচ্ছে আমাদের হাত, এই হাত কি আমাদের সকলের আছে? যারা যারা কথা বলছেন না তাদের হাত নাই। এই হাত কি আমাদের সকলের আছে? এই আওয়াজে কি সিপিএস হওয়া যাবে? আমাদের হাত কি সকলের আছে? এই হাতের উপরেই আপনার সফলতা। কিসের উপরে সফলতা? আপনার হাতের উপরেই আপনার সফলতা। আপনার হাতের উপরে কি আপনার সফলতা? আপনি চাইলে আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারেন, ফিউচার পরিবর্তন করতে পারেন এমএক্সএন এর মাধ্যমে। কিসের মাধ্যমে? এমএক্সএন এর মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারেন। এমএক্সএন এর ভবিষ্যৎ পরিবর্তন করতে হলে এমএক্সএন আপনাকে একটা অফার দিয়েছে। কি অফার দিয়েছে বলেন? এমএক্সএন অফার দিয়েছে, আপনার হাতে যদি সপ্তাহে 12 থেকে 14 ঘন্টার সময় থাকে, কয় ঘন্টা সময়? 12 থেকে 14 ঘন্টার সময় থাকে এবং 6 থেকে 24 মাস আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলে এমএক্সএন এর মাধ্যমে ইনকাম করা সম্ভব 67 টাকা থেকে শুরু করে মাসে 40,000+ আপনি ইনকাম করতে পারবেন।
আমার কথাকে বুঝতে পারছেন? তাহলে আমি কি আপনাদের সামনে কোন টাকা পয়সার আলোচনা করেছি? এই কাজ আমরা সবাই করতে পারি না, শুধু আপনাকে শুরুটা করতে হবে, আমরা শুরু করছি না। তাই ডেইলি 2 ঘন্টা সময় দিতে হবে, আছে না আমাদের হাতে সময়? মাসে 14 ঘন্টা, সপ্তাহে 14 ঘন্টা সময় বের করবো, ডেইলি 2 ঘন্টা। আর যে কোনো জায়গায় থেকে আপনাকে সফল হতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। ইয়েস অর নো? তাহলে এমএক্সএন থেকে আনলিমিটেড ইনকাম করা সম্ভব। আমরা কি ইনকাম করতে চাই? যারা কথা বলছেন না তারা চায় না। আপনার ইয়াসের সাথে যদি ফেরেশতার ইয়াস সমন্বয় হয়ে যায় তাহলে কিন্তু কবুল হয়ে গেল। আর যারা ইয়াস বললেন না তাদেরটা কিন্তু কবুল হলো না। আমরা কি সফল হতে চাই? তাও আওয়াজ নেই। আমরা কি সফল হতে চাই? এই যে আওয়াজ চলে আসছে। তাহলে আপনি মানেন না না মানেন, কোনো কিছু বুঝতে চাইলে অনাবিল মন মগজ নিয়ে বসতে হবে। ইয়েস অর নো? আগে সকল ধারণা কল্পনা বিশ্বাস থেকে মন মগজকে যত সম্ভব মুক্ত করে নিতে হবে, তবে উক্ত বিষয়ে গভীর গভীর তথ্য পাওয়া যাবে। তাই নাকি? বুঝতে হলে শুনতে হবে, বসতে হবে। ইয়েস অর নো? আপনাকে মনোযোগ দিতে হবে। যদি মনে করেন ইস অনেক গরম, ভালো লাগছে না, এত মানুষের ভিড়ে বসে থাকা সম্ভব না, আই এম এ টিচার, আমি তো একজন টিচার, আমি কি চেয়ারে বসে থাকতে পারি? ইগো আছে না আমাদের? আমি তো ইমাম সাহেব, আমি তো এলাকার বড় নেতা। তাহলে কিন্তু আপনার জন্য এমএক্সএন না। আপনার জন্য কি এমএক্সএন না? এমএক্সএন বড় যদি হতে চাও ছোট হও, তবে আপনাকে ছোট দিয়েই শুরু করতে হবে। পৃথিবীতে কেউ একবারে বড় হয় নাই, ছোট দিয়ে ছোট ছোট কাজ করতে 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 একসময় বড় হয়েছে। আমরা কি বড় হতে চাই? মনোযোগ দিতে চাই? 100% অ্যাটেনশন দিতে চাই? ধন্যবাদ। এমএক্সএন করতে হলে আপনার মধ্যে ড্রিম থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে। কি থাকতে হবে? স্বপ্ন। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, স্বপ্ন মানুষকে সুস্থ রাখে, স্বপ্ন মানুষকে এগিয়ে নিয়ে যায়, স্বপ্ন মানুষকে অনেক বড় করে। যার স্বপ্ন যত বড় তার সফলতা তত বড়। আমরা কি স্বপ্ন দেখতে রাজি আছি? স্বপ্ন দেখতে কি বগুড়াবাসী পয়সা লাগে, টাকা লাগবে? যারা কথা বলছেন না তাদের মনে হয় লাগে। স্বপ্ন দেখাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ, খুব কঠিন কাজ। কি বলেন স্যার? আমি স্বপ্ন দেখব যদি স্বপ্ন বাস্তবায়ন না হয়। স্বপ্ন বাস্তবায়ন না হলে আপনার প্রবলেম আছে? আপনাকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, স্বপ্ন মানুষকে সুস্থ রাখে। আপনি সুস্থ থাকতে চান না? চান কিনা বলেন। সো আপনি স্বপ্নের পিছনে দৌড়াবেন কতক্ষণ পর্যন্ত? মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত দৌড়াবেন, তাহলে সুস্থ থাকবেন। কত সময় পর্যন্ত স্বপ্ন দেখবেন? কখন আপনার মৃত্যু হবে আপনি জানেন না। আপনাকে ওইভাবেই ডিসিশন নিতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, নিজেকে নিজে ধাক্কা দিতে হবে। আমরা কি ধাক্কা দিতে রাজি আছি? কেউ কেউ আপনাকে ধাক্কা দেবে না, নিজেই নিজেকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আমিও সফল হতে চাই, আমিও আবক্র সার হতে চাই, আমিও আব্দুর রহমান হতে চাই, আমিও নিয়ামুল বাসার হতে চাই, আমিও শরীফুল ইসলাম হতে চাই। আমার কথা কি বুঝতে পারছেন? আপনাকে সফল হতে চাই, সফল হতে হবে। আপনি সফল না হলে আপনার মান নাই, আপনার পকেটে টাকা না থাকলে আপনার এলাকায় কোনো মান নাই, আপনাকে কেউ দাম দেবে না, কেউ সালামও দেবে না। আর আপনার পকেটে টাকা আছে আনলিমিটেড, ওয়াও, দেখি টাকা অনেক কিছু। সো আপনাকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখবো এমএক্সএন এর মাধ্যমে চমৎকার একটা বাড়ি করব, স্বপ্ন দেখবো এমএক্সএন এর মাধ্যমে সন্তানকে সুশিক্ষা দেব, স্বপ্ন দেখবো আমার বাড়ির নিচে চমৎকার একটা গাড়ি থাকবে। ইয়েস অর নো? স্বপ্ন দেখবো আমার সন্তানকে সুশিক্ষা দেব, স্বপ্ন দেখবো আমার মাথার উপরে ছায়া থাকবে, স্বপ্ন দেখবো আমি বিনোদন করব সারা বাংলাদেশ, আমি এমএক্সএন এর টাকা দিয়ে কি করব? ঘুরব, এনজয় করব। সম্ভব কিনা বলেন? আমরা যে এই যে আসছি, আমাদের কি কোনো পয়সা খরচ হয়? আরো বেলা শেষে পাওয়া যায়। আপনাদেরকে তো হাতছানি দিয়ে এমএক্সএন ডাকছে, আসেন এই জায়গা দাঁড়ান, আপনি আলোচনা করেন। একবার সিপিএস হতে পারলে আর লাইফে চিন্তা নাই, আছে বলেন? কি আমরা কি সিপিএস হতে চাই?
স্বপ্ন থাকবে হ্যাপি ফ্যামিলি, লাগবে না? স্বপ্ন থাকবে আপনার আনলিমিটেড টাকা, ইয়েস অর নো? টাকা এলাকার প্রধান অতিথি, এলাকার জনদরদি, শ্বশুর শাশুড়ির ভালো জামাই, শালির ভালো দুলা ভাই, নাকি পিতা মাতার সর্বশ্রেষ্ঠ সন্তান। টাকা নাই আপনার কাছে, কেউ নাই, আছে কিন্তু এমএক্সএন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, আনলিমিটেড ইনকাম করার একটা জায়গা এই বগুড়াতে। আপনি চাইলে এই বগুড়ায় বসে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? একবার আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমিই বাংলাদেশ, ইয়েস অর নো? দেখলেন না ইতিহাস শিক্ষা আমরা পেয়েছি? আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, আপনাকে কাজ শুরু করতে হবে, আর পিছনে তাকানো যাবে না, সামনে এগিয়ে যেতে হবে। আমরা কি সামনে এগিয়ে যেতে চাই? টাকা লাগবে? এখানে বলা হচ্ছে আই জয়েন্ট এমএক্সএন টু ফুলফিল অল অফ মাই ড্রিম। এমএক্সএন এর সদস্যার মাধ্যমে আপনি এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি কি স্বপ্ন, আমরা কি স্বপ্ন বাস্তবায়ন করতে চাই? যারা নতুন এসেছেন আজকেই এই স্বপ্ন বাস্তবায়নের জন্য নাম নিবন্ধন করবেন, এমবিও প্যাকেজ নিয়ে শুরু করবেন, রাজি আছি? শুরুটা করতে হবে, কারণ কোন ব্যক্তি যখন আপনার কাছে আসবে, হাদিস অনুসারে বলা হয় ওই ব্যক্তি আপনার জন্য কল্যাণ নিয়ে আসে, রিজিক নিয়ে আসে। কি নিয়ে আসে? ঢাকা থেকে যে মেহমানগুলো আপনাদের সামনে এসে কথা বলছে, ইনারা কি নিয়ে আসছে? কল্যাণ নিয়ে আসছে, রিজিক নিয়ে আসছে। রিজিক দরকার আছে না? রিজিকের মধ্যে সুস্থতা আছে, রিজিকের মধ্যে কি আছে? পয়সা আছে, রিজিকের মধ্যে আপনার সব কিছু আছে। সো আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, আপনাকে একটা কিছু করতেই হবে। আমরা করব, সিদ্ধান্ত নিব, আজকে সিদ্ধান্ত নিতে পারবো? সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস। আর নিঃশ্বাস ভেঙে গেলে আর হয় না। আপনার নিঃশ্বাস চলে গেছে, আর কি ওই নিঃশ্বাস ফিরে এনে আসা যায়? আপনি যদি নিজেই নিজের কাছে হেরে যান, আমার দ্বারা আর সম্ভব না, তাহলে আপনি শেষ। আপনি কি শেষ? ভিতর থেকে যে রুহুটা বের হলে আর কিছু থাকে? নিঃশ্বাস আর বিশ্বাস। সো আমরা নিজের কাছে হেরে যাই অনেক সময়, আমরা নিজেই নিজের কাছে হেরে যাই। এই জন্য বলে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। কোন বাঘে খায়? মনের ভিতরে একটা বাঘ আছে, তোর দ্বারা হবে না, তুই পারবি না, তুই অসুস্থ, তোর বয়স হয়ে গেছে, তুই কালো না, তুই কালো, তুই দেখতে ভালো না, ইয়েস অর নো? বলে কি না এই কথাগুলো? তোর পকেটে টাকা নাই, তোর জন্য কি এমএক্সএন নাকি? তোর তো গাড়ি নাই, বাইক নাই, তোর জন্য এমএক্সএন না? এই প্রোডাক্ট তো ভালো না, তুই প্রোডাক্ট তুই সেল করতে পারবে না। মনের বাঘে খায়। কোন বাঘে খায়? মনের বাঘকে কি করতে হবে? হ্যাঁ, মনের বাঘে আর আজকে থেকে খাবে না, বনের বাঘেও খাবে না, মনের বাঘেও খাবে না, ইয়েস অর নো? আমরা একটা সফল হতে চাই, আমরা বিশ্বাস করতে চাই আলিমুল গায়ব। আমরা সৃষ্টিকর্তাকে দেখি নাই তবুও বিশ্বাস করি, ইয়েস অর নো? আসমানি কিতাব দেখি নাই বিশ্বাস করি, করি না? তাওরাত, ইনজিল, জাবুর, কুরআন আমরা দেখেছি, বিশ্বাস করি না? ফেরেশতা আছে, বিশ্বাস করি না? সৃষ্টিকর্তা আছে, আল্লাহ তাআলা আছে, আমরা বিশ্বাস করি না? আপনি বিশ্বাস করবেন আমি সফল, এই বিশ্বাসটা করবেন, আর কিছু দরকার নেই। বিশ্বাস করব আমি সিপিএস, এই বিশ্বাস করব? আপনি যদি একবার বলতে পারেন আমি সিপিএস, তাহলে কিন্তু সত্যি আপনি সিপিএস। শুধু সময়ের অপেক্ষা, আর কিছু না। কি আমরা কি সকলেই সিপিএস? সিপিএস এর মতো চলাফেরা শুরু করে দিতে হবে। আমিও সিপিএস, হয়তো 24 সাল না 25 সালে শেষে হব, নাই 26 সাল, নাই 27 সাল, নাকি? আমরা সবাই কি হতে চাই? সিপিএস হতে চাই। আর ওই সিপিএস এর মধ্যেই আপনার সকল স্বপ্ন বাস্তবায়ন, ইয়েস অর নো? বিশ্বাস আপনাকে সাহস যোগাবে, সাহস আপনাকে কাজ করতে সহায়তা করবে। বিশ্বাস একটা ম্যাজিক, একটা জাদু, কি বলেন তো? জাদু। যখন আপনি বিশ্বাস করতে শুরু করবেন তখন থেকে এই ঘটনা ঘটবে। আমরা কি বিশ্বাস করব?
বিশ্বাস করবেন কিভাবে দেখেন, সাইকোলজিক্যাল ব্যাপার। আমি যদি একজন ব্যক্তিকে ভাবি সেও আমাকে নিয়ে ভাবে, আমি যদি একজন ব্যক্তিকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে। ইয়েস অর নো? আপনার সন্তানকে আপনি ভালোবাসেন, আপনার সন্তানও আপনাকে ভালোবাসে। আপনি আপনার বউকে ভালোবাসেন, বউ আপনাকে ভালোবাসে। আপনি আপনার ফাদারকে ভালোবাসেন, আপনার ফাদারও আপনাকে ভালোবাসে। ইয়েস অর নো? আপনি একজনের সাথে হিংসা করছেন, সেও আপনার সাথে হিংসা করে। ইয়েস অর নো? এই জিনিসগুলো আগে আপনাকে বুঝতে হবে। মাটির মানুষ হতে হবে, মাটির সাথে মিশে যেতে হবে। ইয়েস অর নো? হিংসা দরকার কি? হিংসা পতনের মূল না? আপনি হিংসা করবেন, পতন হবে। অমক ভালো পারছে, প্রতিযোগিতার নাম জীবন না, সহযোগিতার নাম হচ্ছে জীবন। কি করতে হবে? সহযোগিতা, একজন আর একজনকে হেল্প করতে হবে। আর এই বিজনেসে এটাই আছে, একজন আর একজনকে কি করে? সহযোগিতা করে। ইয়েস অর নো? সহযোগিতা করতে হবে। আপনার টিমে যত সদস্য আছে সবার সাথে হাই হ্যালো করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি সেরা টিম, আপনি সেরা একজন ব্যক্তি ইনশাল্লাহ। দেখেন এখানে চমৎকার একটা বাণী আছে, নিশ্চয় আল্লাহ কোনো জাতি বা সমাজ কারোর ভাগ্যই পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট হয়। তার মানে ভাগ্য পরিবর্তন করার জন্য কাকে চেষ্টা করতে হবে? মনে থাকবে, যে ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমিয়ে থাকে, যে বসে থাকে তার ভাগ্য বসে থাকে, যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে, যে হাঁটে আর যে দৌড়ায় তার ভাগ্য তার সাথে দৌড়ায়। কি আমরা কি দৌড়াবো? তার মানে আপনার ভাগ্য পরিবর্তন করতে হলে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। মনে থাকবে, আমরা কি চেষ্টা করব? আওয়াজ আসলে কিন্তু স্পিকারের কাছ থেকে, ট্রেনারের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। পৃথিবীটা হচ্ছে গিভেন, পেতে হলে দিতে হয়। আপনারা আমাকে কি দিবেন? আমি কথা বলছি, আপনার রেসপন্স করবেন, আপনারা চুপ থাকবেন। আমি যখন বলবো ইয়েস অথবা নো, আপনি তখন সেটাই বলবেন, তখন সর্বোচ্চ আওয়াজ দিবেন। আদার্স একজন আর একজনের সাথে কানাকুষা করা যাবে না, গেলে আপনার লস। আমার ক্লাস শেষ, আমি আস্তে করে নেমে যাব নাকি? আমি যত দ্রুত শেষ করতে পারবো ততই আমার সুবিধা আছে। সো আমরা কি মনোযোগ দিতে রাজি আছি? তাহলে ভাগ্য পরিবর্তন করতে হলে কাকে চেষ্টা করতে হবে? মনে থাকবে, কাউকে দোষ দেওয়া যাবে না। আমার বংশ ভালো না, আমার বাবার টাকা নাই, আমার মামা খালু নাই, যার কারণে আমার অভাব, আমার পকেটে টাকা নাই, এই জন্য দায়ী কে? এখন আর কেউ স্বীকার করে না আপনার পকেটে টাকা নাই, এর জন্য দায়ী কে? নিজে। যদি আপনি নিজে দায়ী হতে পারেন তাহলে আপনি সাকসেস। কি কথা কি বোঝা গেছে? আমার আপনার পকেটে যদি টাকা না থাকে এর জন্য দায়ী কে? আমি নিজে। এটা মনে রাখবেন, তাহলে তাহলে আপনি আর কাউকে দোষারোপ করবেন না। বাধা যত বেশি সুযোগ তত বেশি। এখন আপনার কারেন্ট নাই, সুযোগটা কি বলেন তো? সুযোগটা বেশি। আলোচনাগুলো যা শুনবেন তাই ভালোভাবে শোনা যাবে নাকি? কারেন্ট থাকলে তো এতগুলো আলোচনা ভালো শোনা যাচ্ছে না, এখন কিন্তু আলোচনা। এই জন্য বলছে বাধা যত বেশি সুযোগ তত বেশি। এই সুযোগটা আমরা কাজে লাগাই ইনশাল্লাহ। তাহলে এখন আসেন, মডার্ন হার্বাল গ্রুপ যাত্রা শুরু করেছিল 1982 সালে। কোন সালে? 1982 সালে যাত্রা শুরু হয়েছিল। চুইং জিঞ্জার দিয়ে, আদা এবং লবণ দিয়ে, রোগ ব্যাধি আধা, আরোগ্য হয় খেলে আদা, অর্ধেক রোগের সেবা কিসের মধ্যে আছে? আদার মধ্যে আছে। তাহলে 1982 সালে আপনার যাত্রা শুরু হয়, 19 জানুয়ারি। 2003 সালে সিস্টেমের পরিবর্তন করে টিএমএস থেকে ডিএমএস এ আসে। 2013 সালে ডিএমএস এর উপর সংসদীয় নীতিমালা তৈরি করা হয়। 21টি কোম্পানি আবেদন করে লাইসেন্সটি নেওয়ার জন্য, 4টি কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়। এমএক্সএন এক নম্বর কোম্পানি হিসাবে লাইসেন্স পায়। একটা করতালি দরকার ছিল। এক নাম্বার কোম্পানির সঙ্গে কাজ করি, কয় নাম্বার? এক নাম্বার কোম্পানির সঙ্গে কাজ করি। আপনি যত কথা বলবেন তত শিখবেন, আর কথা বলবেন না বোবা হয়ে থাকবেন তাহলে কিন্তু সমস্যা আছে। আপনাকে কথা বলতে হবে নাকি? আমরা কি কথা বলবো? আচ্ছা, তারপরে এমএক্সএন এ রয়েছে 350টিরও বেশি বর্ণ। কত বর্ণ আছে? 350টিরও বেশি বর্ণ রয়েছে। 47,000 প্লাস ডিলার পয়েন্ট রয়েছে। আমাদের 23টি ব্রাঞ্চ অফিস রয়েছে। এটা হচ্ছে আমাদের বগুড়ার অফিস। এই অফিসকে আপনি, এই অফিসে কোনো ভাড়া দেওয়া লাগে না। আমরা এখানে যারা বসে আছি কেউ কি ভাড়া দিই? এরকম একটা বিল্ডিং নিয়ে আপনি যদি বিজনেস স্টার্ট দেন তাহলে কি আপনার টাকা লাগতো না?
তো এটা আপনার তো ফ্রি, এটাকে আপনি ইউটিলাইজ করে, এটাকে ব্যবহার করে আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আছে। সারা বাংলাদেশে 23টি ব্রাঞ্চ অফিস রয়েছে, এই ব্রাঞ্চ অফিসের নেতৃত্বে আপনাকে কর্মী বাহিনী তৈরি করতে হবে। আমার কথা কি বোঝা গেছে? এমএক্সনে রয়েছে 12 লক্ষেরও বেশি পরিবার আমাদের কোম্পানির পণ্য ব্যবহার করে সুস্থ জীবন যাপন করছে ও আমাদের কোম্পানি গ্রুপ অফ কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। চুইন জিঞ্জার থেকে শুরু করা কোম্পানি আজকে 400+ আমাদের প্রোডাক্ট রয়েছে। আমাদের রয়েছে বিএসটিআই, আইওসি এবং হাসাব সার্টিফাইড পণ্য। আমাদের প্রোডাক্ট তৈরি করা হয় হাতের স্পর্শ ছাড়াই, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ফর্মুলায় হাতের স্পর্শ ছাড়াই আমাদের কোম্পানির পণ্য তৈরি করা হয়। 42 বছরের কোম্পানি, 42 মিনিটে আলোচনা করা কি সম্ভব? কি সম্ভব? আমরা জাস্ট অল্প সময়ের মধ্যে আমাদের কোম্পানি কিছু আলোচনা আপনাদের সামনে করেছি। আমাদের কোম্পানি কেন করবেন? প্রবেন ম্যানেজমেন্ট, পরীক্ষিত ম্যানেজমেন্ট রয়েছে, প্রবেন প্রোডাক্ট, দেশীয় পণ্য রয়েছে, প্রবেন প্ল্যান, মার্কেটিং প্ল্যান, চমৎকার প্ল্যান রয়েছে, আর প্রবেন লিডারশিপ। এই পয়েন্ট অর্জন করলে টাকা 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 নাকি? 500 পয়েন্ট জমা দিলে টাকা আসে? পার্থক্য হলো বাজারের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রান্নার তেল, শ্যাম্পু, সাবান, ডিটারজেন্ট, ডিশওয়াশ, এইগুলো কিনলে কোনো প্রকার পয়েন্ট পাওয়া যায় না। আর আমাদের কোম্পানির পণ্য কিনলে কি পাওয়া যায়? যারা কথা বলছেন না তারা পায় না, নাকি কি পাওয়া যায়? পয়েন্ট পাওয়া যায়। আর এই পয়েন্ট জমা দিলেই শুধু টাকা আর টাকা, ইয়েস অর নো? আপনি 500 পয়েন্ট জমা দিবেন, 75 টাকা, 75,000, 4 লাখ, 5 লাখ টাকা চলে আসে। কত পয়েন্টে? 500 পয়েন্টে। তার মানে পয়েন্টের মূল্য অনেক বেশি, যার টিম আছে তার পয়েন্টের মূল্য বেশি। এখানে আপনাকে একটা চমৎকার একটা টিম গঠন করতে হবে, একটা সংগঠন তৈরি করতে হবে। খুব সহজ কাজ। আপনি অশিক্ষিত, আপনি দেখতে ভালো না, আপনি রিক্সাওয়ালা, আপনি অটোওয়ালা, আপনি সিএনজিওয়ালা, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বিজনেস স্টার্ট দিয়েছেন, আপনার টিমে ভালো ব্যক্তি আসতে পারে। কি পারে কি না? ভালো ব্যক্তি আসতে পারে না? বাবা তো বাবাই, রিক্সাওয়ালা বাবা হয় না নাকি? বাবা তো বাবাই। সো আপনাকে শুরুটা করতে হবে, দেখবেন আপনার টিমে এমন কিছু লোক আসবে আপনার চাইতে ভালো কাজ করবে। তারা তো আপনারই সন্তান, তারা কি আপনারই সন্তান, তারা কাজ করবে, তারা পয়েন্ট করবে, কমিশন সব আপনার, ইয়েস অর নো? আর আপনি যদি আমাদের এই প্রবেন প্ল্যান, মার্কেটিং প্ল্যানটা বোঝেন, তাহলে আপনার এমএক্সএন এর জন্য কাজ করা খুব সহজ। যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়, মনে থাকবে? আর যে বোঝে না সে খোঁজেও না, তার কাজ তার হাতের কাছে থাকলেও সে হারায়। তাহলে আমরা কি বুঝবো? এই হচ্ছে আমাদের কোম্পানি গ্রুপ অফ কোম্পানি, শুরু হয়েছিল চুইন জিঞ্জার দিয়ে, এখন আমাদের আছে এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড, মডার্ন হার্বাল ফুড, এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড, মডার্ন মার্ক ইউনানি ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এমএক্সএন হোমিও ল্যাবরেটরি লিমিটেড, মডার্ন হার্বাল রিসার্চ গার্ডেন আয়ুর্বেদিক লিমিটেড, মডার্ন হার্বাল টয়লেটিস লিমিটেড, মডার্ন ফুড প্রোডাক্টস লিমিটেড, মডার্ন হার্বাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অ্যালিন হোমিও ল্যাবরেটরি লিমিটেড, মডার্ন হার্বাল অ্যাগ্রো ফার্মা। এই হচ্ছে আমাদের কি অঙ্গ প্রতিষ্ঠান, শুরু হয়েছিল কি দিয়ে? জিঞ্জার দিয়ে। তাহলে আজকে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন, এই কোম্পানি আপনি 2,000 টাকার প্রোডাক্ট নেওয়ার মাধ্যম দিয়ে আপনি শুরু করবেন, এক সময় আপনিও এই কোম্পানিতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। যে কোম্পানি চুইন জিঞ্জার দিয়ে শুরু করা কোম্পানি এখন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, তাই না? আপনারও তো হবে, শুরুটা করতে হবে। আমাদের কোম্পানির ফ্যাক্টরি কারখানা অবস্থা পাড়াডাগার, কোনাপাড়া, ডেমরা, ঢাকা। এখানে গিয়েছেন কারা কারা? এই যে অনেকেই গেছেন, এটা দেখতে হবে। দেখলে কি হবে? আপনার ভিতরে কনফিডেন্স আসবে, আত্মবিশ্বাস বেড়ে যাবে। কি কি বাড়বে? আত্মবিশ্বাস বাড়বে। সো আপনারা মাঝে মধ্যে ফ্যাক্টরি ভিজিট করবেন। আর এই হচ্ছে আমাদের পণ্য, মাশরুম টুথপেস্ট, মডার্ন শ্যাম্পু, সাবান, হেয়ার অয়েল, আর রান্নার তেল। রান্নার তেল বাসায় লাগে না, রাইস ব্রান অয়েল, তারপর ভ্যানিশিং ক্রিম, আমাচার, অরেঞ্জ জেলি, উপটান, পুরুষ মহিলা, হার্বালাইফ, অল বডির কাজ করে, হিমসাগর তেল মাথা ঠান্ডা রাখে, আবার মাজনাদ্দে খুরমা এনার্জেটিক প্রোডাক্ট, এবং আমাদের আছে মধু অর্ধেক রোগের শেফা, এবং এমএক্সএন এছাড়াও অনেক পণ্য রয়েছে।
ফার্স্ট কাজ এমএক্সএন এর পণ্য ইউজ করা। আপনি যদি সফলতা চান তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আমাদের কাজ কি? ব্যবহার করা। আমরা এখানে যারা আছি, আমাদের যে সকল পণ্য আছে, আমার মনে হয় আমরা 2000 টাকার প্রোডাক্ট ইউজ করার মতো প্রোডাক্ট আমাদের এই কোম্পানিতে আছে মাসে, আছে কি না? এই রান্নার তেলের দামই তো 1000 টাকা, নাকি? টুথপেস্ট লাগে না? ব্রাশ করেন না কে কে? হাত তোলেন। চুল গন্ধ রাখে কে কে? চুলে শ্যাম্পু করেন না কে কে? আচ্ছা, বাথরুমে সাবান নাই কার কার? সবার আছে। মাথার তেল ইউজ করে না কে? চুল সুন্দর তো তুমি সুন্দর নাকি? তারপরে আসেন, গোসলের পরে ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে না কে? আমরা ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করি, লাভ আছে? ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করলে কি হয়, 5 থেকে 6 সপ্তাহ ব্যবহার করলে কালো মানুষ ফর্সা হয়, তাই না? অ্যাড দেখায়, অ্যাডে বলে তো নাকি? অ্যাডে কিন্তু তাই বলে, হ্যাঁ আপনি এটা মাখলে কালো মানুষ ফর্সা। কালো মানুষ যদি ফর্সাই হতো তাহলে আফ্রিকা জঙ্গলের কালো মানুষ কি কালো থাকতো? কয়লা ধুলে কি ময়লা যায়? সো আপনি আমাদের ন্যাচারালে আসেন, প্রাকৃতিকে আসেন, চমৎকার ফেয়ারনেস ক্রিম নাকি? তারপরে ম্যাঙ্গো পিকল, অরেঞ্জ জেলি সকালের নাস্তায়, উত্তান রয়েছে, হার্বাল লাইফ, অল বডির কাজ করে। কিসের কাজ করে? অল বডিতে কাজ করে। হিমসাগর, যাদের মাথা গরম হট হয়ে যায়, অল্পতে রেগে যায়, ডাউনলাইন কথা বললেই রাগ চলে আসে, তাদের জন্য হিমসাগর আমরা রেখেছি নাকি? তারপরে মাজন আর দেখুন, এনার্জেটিক প্রোডাক্ট মধু আছে। এই পণ্যগুলো আমাদের কাজ হচ্ছে কি করা বলেন তো? ব্যবহার করা। আমরা যদি এখানে 100 মানুষ থাকি, 100 জন যদি 2000 টাকার প্রোডাক্ট আজকে নিয়ে যায়, তাহলে আমাদের সেল কত? আজকে তো 2 লাখ সেল হয়ে গেল। এখন আপনার কাজ কি, আপনার এলাকায় 50টা কাস্টমার তৈরি করবেন, যারা প্রত্যেকেই আপনার কাছ থেকে মাসে 2000 টাকার প্রোডাক্ট কিনবে। সেল কত? 1 লক্ষ টাকা সেল না? এই কাজ করার জন্য কি আপনার চাকরি ছাড়া দরকার আছে? সংসার ছাড়া দরকার আছে? ব্যবসা ছাড়া দরকার আছে? সকল কাজ ঠিক রেখে আপনি এই এমএক্সএন এর এই কাজটি করতে পারবেন। বুঝা গেছে? আমরা কি শুরু করব? সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে এবং জেলা শহরে আমাদের অফিস রয়েছে। এই অফিসের নেতৃত্বে আমাদের কর্মী বাহিনী তৈরি করতে হবে। আমরা কিন্তু বাইন্ডিং এর মধ্যে নাই, আমরা কিন্তু ফ্রিডম, আমরা কিন্তু স্বাধীন। আপনার বাড়ি রংপুর, তাতে কোনো সমস্যা আছে? আমার বাড়ি কুষ্টিয়া, তাতে সমস্যা আছে? সারা বাংলাদেশ নেতৃত্ব দেওয়া যায়। আপনার বাড়ি বগুড়া, তাতে সমস্যা কি? সিরাজগঞ্জেও আপনার টিম থাকতে পারে, আশুলিয়াতে আপনার টিম থাকতে পারে, চট্টগ্রামে আপনার টিম থাকতে পারে, কক্সবাজার আপনার টিম থাকতে পারে, ময়মনসিংহে আপনার টিম থাকতে হবে। আপনারা কতটা অ্যাটেনশন দিচ্ছেন ওটা ফুট করলে আপনাদের ভিতরে দেখছি যে শুরু হয়ে যাচ্ছে। অ্যাটেনশন এদিকে দিবেন নাকি? অ্যাটেনশন কোন দিকে? আলোচনায়, আলোচনায় আসেন। তাহলে আমরা সারা বাংলাদেশে কি করব বলেন? টিম তৈরি করব, মনে থাকবে? আচ্ছা, এই হচ্ছে আমাদের কোম্পানির চেয়ারম্যান, প্রখ্যাত গবেষক এবং চিকিৎসক ডাক্তার আলমগীর মতি স্যারের উদ্দেশ্যে একটা সর্বোচ্চ করতালি। মূল আলোচনায় আমরা চলে আসি। ইয়োর ডিসিশন, পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন একটা শব্দ ডিসিশন, কি বলেন তো? সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্তটা এত কঠিন। আপনি আজকে এটাও সিদ্ধান্ত নিতে পারেন, না মডার্ন এত কাজ, এত কথা আমার জন্য, না আমি এটা পারবো না, এটাও তো একটা ডিসিশন নাকি? কিন্তু সঠিক না, সঠিক একটা ডিসিশন নিতে হবে। আমাদের এখানে আপনি ডিস্ট্রিবিউটর হতে পারেন আর ডিলার নিতে হবে। ডিস্ট্রিবিউটারের জন্য আপনার ফর্মুলা হচ্ছে, ন্যাশনাল আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, নমিনির নাম এবং বয়স লাগবে, এবং 500 পয়েন্টের প্রোডাক্ট কিনতে হবে এমআরপি বডি রেটে। আওয়াজ আসছে, কত পয়েন্ট লাগবে? 500, 2:1, 3:1, 4:1, 2 টাকার পণ্য কিনলে 1 পয়েন্ট পাওয়া যায়, 3 টাকার পণ্য কিনলেও 1 পয়েন্ট পাওয়া যায়। তার মানে 500 পয়েন্ট অর্জন করতে হবে। কত পয়েন্ট অর্জন করতে হবে? 500 পয়েন্ট। কত পয়েন্ট? 500 পয়েন্ট। 500 পয়েন্ট অর্জন করতে হলে 1500 থেকে 2000 টাকার প্রোডাক্ট নিতে হবে। কত টাকার?
পনেরোশো থেকে দুই হাজার টাকার প্রোডাক্ট কিনলে আপনি আমাদের এখানে একটা প্যাকেজ নিতে পারবেন। সেই প্যাকেজের নাম আছে MBO, এম তে মডার্ন, বি তে বিজনেস, ও তে ওনার, মডার্ন বিজনেস ওনার। এই প্যাকেজটা নিয়ে আপনি বিজনেস স্টার্ট দিবেন। পনেরোশো থেকে দুই হাজার টাকার প্রোডাক্ট নিবেন, পয়েন্ট হতে হবে কত? পাঁচশো। এখন আপনি পয়েন্ট অর্জন করলেন পাঁচশো, আপনার পাঁচশো পয়েন্ট অর্জন করার জন্য আপনার বিজনেস সেন্টার আসবে, আইডি নাম্বার আসবে, সিকিউরিটি কোড আসবে, আইডি কার্ড চলে আসবে, এবং এই পাঁচশো পয়েন্ট অর্জন করার জন্য প্রথমে আপনার পঁচাত্তর টাকা বোনাস আসবে। বুঝা গেছে? আজকে যারা নতুন যারা এসেছেন, কারা কারা নতুন এসেছেন বলেন তো, হাত তোলেন, নতুন একেবারে অনেকেই আছেন, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে আপনি এই পাঁচশো পয়েন্ট অর্জন করলে আপনি এই জিনিসগুলো বুঝে নেবেন, আইডি কার্ডটা আসতে পনেরো থেকে বিশ দিন সময় লাগবে। এখন আপনি পাঁচশো পয়েন্ট অর্জন করেছেন, এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে শুধু ট্রেনিং করা। কি করা বলেন তো? প্রশিক্ষণ, প্রশিক্ষণ, প্রশিক্ষণ। প্রশিক্ষণের বিকল্প নাই, আপনি প্রশিক্ষণ নিবেন আর এই এমসি ক্লাবের সদস্য হবেন। কোন ক্লাবের সদস্য হবেন? এমসি, এম তে মিলিনিয়ার, সি দা ক্লাব। এমসি ক্লাবের সদস্য হওয়ার জন্য 555, তার মানে আপনি তিনজনকে জয়েন করাবেন। কয়জনকে জয়েন করাবেন? তিনজনকে জয়েন করাবেন। এই তিনজন আবার চার চার চার, তিন চারা কত হলো? বারো জন। কয়জন হলো? বারো জন। এই বারো জনকে সদস্য তৈরি করলে আপনি কোম্পানি থেকে এমসি ক্লাবের সদস্য হতে পারবেন। আর এমসি ক্লাবের সদস্য হলে আপনার লাভ কি? আপনি যে এই পনেরো জনকে জয়েন করাইছেন, এই প্রত্যেকজন ব্যক্তির কাছ থেকে আপনি এমবিও ক্যাশ ইনসেন্টিভ পাবেন। কি পাবেন? এমবিও ক্যাশ ইনসেন্টিভ। একজনকে সদস্য তৈরি করলে আপনার ইনসেন্টিভ পাওয়া যায় না? তাহলে এই পনেরো জনের কাছ থেকে যে তিনশো টাকা করে পান, কত টাকা হলো? পঁয়তাল্লিশশো। এবং আপনি সারা বাংলাদেশে যা সেল হবে, এই সেলের 0.5% আপনি অংশীদার, সেখানে আপনার পনেরোশো থেকে দুই হাজার, দুই হাজারই ধরেন, আর এদিকে পঁয়তাল্লিশশো, কত হলো? সাড়ে ছয়। আর চমৎকার একটা টিম আপনার গঠন হয়ে গেছে, এই টিম থেকে আরো দুই হাজার, কত আসলো? সাড়ে আট হাজার টাকা। আবার খুচরা লাভ আছে, রিটেল প্রফিট আছে, আবার অনেক কাস্টমারের কাছে আমরা প্রোডাক্ট সেল করব। মাল্টিপল ভাবে আপনি এমএক্সএন এর মাধ্যমে ইনকাম করা সম্ভব, মাল্টিপল ভাবে চারিদিক থেকে আপনার ইনকাম আসবে, এই এমএক্সএনটা যদি আপনি বুঝতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? এই যে ম্যাডামরা আছেন, মা বোনরা আছেন, এলাকার ভিতরে প্রতিদিন দশটা ফ্যামিলিতে আপনি ভিজিট করেন, টুথপেস্ট, ঘামাচি পাউডার, রান্নার তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ডিটারজেন্ট, সাবান, শ্যাম্পু, এগুলো সেল করা সম্ভব না? প্রোডাক্ট তো ভালো, এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে হবে। সব কিছুর মূলে আমাদের পয়েন্ট, কি বলেন তো? পিতে সবাই বলেন, পিতে জোর হলো না, আরো জোরে, পিতে আর একবার, কথা বলতে চাচ্ছেন না আপনারা, বুঝতে পারছি, গরমের জন্য নাকি? পিতে পয়েন্ট। তাহলে আমরা পণ্য কিনলে কি পাবো? আমি যদি আপনাদের ছেড়ে দিই, আপনারা কেউ পড়বেন না, যার কারণে মুখস্থ করায় সারছি, স্যার এসে জিজ্ঞাসা করবে কি শিখছেন, বলতে পারলেন না, তাহলে আমার ক্রেডিট থাকবে? এই জন্য বলছি পিতা কি হয়? পয়েন্ট। এই পয়েন্ট হচ্ছে এক পয়েন্ট থেকে 999 পর্যন্ত 15%, 1000 থেকে শুরু করে 9999 17%, 10000 থেকে শুরু করে 24999 19%, 25000 থেকে শুরু করে 44999 21%, 45000 থেকে শুরু করে 59999 23%। যখন আপনি 60000 পয়েন্ট করবেন, তখন আপনার পদবি হবে বিএস, বিতে ব্রঞ্জ, বলেন বিতে, আর একবার বিতে, এসতে স্টার, আপনি হবেন ব্রঞ্জ স্টার। কত পয়েন্ট অর্জন করতে হবে? 60000। 60000 পয়েন্ট কে অর্জন করেছেন? আছে তো, অনেকেই আছে, বাহ ধন্যবাদ, ওনাদের উদ্দেশ্যে এটা করতালি। 60000 পয়েন্ট অর্জন করলে আপনি একবার করবেন, আর কি জীবনে ডিমোশন হওয়ার সুযোগ আছে? ষাট হাজার পয়েন্ট করলে আপনি ব্রঞ্জ স্টার হবেন, তখন 25% পাবেন, এবং আপনি যখন তিনজন ব্রঞ্জ তৈরি করবেন, তখন আপনি হবেন গোল্ড। কি হবেন বলেন? কি হবেন? তিনজন স্টার, আপনি হবেন কি? গোল্ড। তখন পাবেন আপনি 30%, এবং আপনি যখন একজন গোল্ড, চারজন ব্রঞ্জ, চার আর এক কত হলো? পাঁচ, একজন বড় ভাই আর চারজন ছোট ভাই, নাকি?
তাহলে আপনি হবেন ডায়মন্ড। আপনি কি হবেন? ডায়মন্ড। ডায়মন্ড কে আছেন? ডিএস। ডিএস কে আছেন? আপনি কি ডায়মন্ড? প্রতি মাসে ইনকাম আসে কত টাকা? তোনার উদ্দেশ্যে করতালি দিবেন না আপনি? না আপনি ডায়মন্ড? তাহলে আমাদের এখানে দুজন ডায়মন্ড পেয়েছি নাকি? আর গোল্ড কি আছেন? গোল্ড টাকা পাওয়া যায়? টাকা পাওয়া যায়? তাহলে এমএক্সনে কিন্তু টাকা আছে। এই টাকাটা আপনাকে কি করতে হবে? ফাইন্ড আউট করে খুঁজে বের করতে হবে। তার মানে ডায়মন্ড হলে 15-20 হাজার টাকা ইনকাম করা যায়। এখন আপনি ইনকাম না করে বসে থাকেন কোনো সমস্যা নাই, টাকা লাগবে, চলতে হলে টাকা লাগবে, পকেটে টাকা না থাকলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না নাকি? তারপরে আপনার যে 3 জন গোল্ড 4 জন ব্রঞ্জ, টোটালি আপনার লাগবে কয়জন? 7 জন। 7 জন ব্যক্তি যখন আপনার, 4 জন BS 3 জন গোল্ড, তাহলে আপনি হবেন প্ল্যাটিনাম। আপনি কি হবেন? প্ল্যাটিনাম স্টার। তখন আপনি 38% আপনার চলে আসবে। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ পদ। এখন আপনার গোল্ড স্টার হতে হলে 3 জন BS লাগে, আর আপনি যদি পুরাতন নিয়মে আসেন 7 জন ব্রঞ্জ তৈরি করেও আপনি ডায়মন্ড হতে পারেন। আর পাশাপাশি আপনি যদি 12 জন BS তৈরি করে আপনি প্ল্যাটিনাম স্টার হতে পারেন। কয়জন লাগবে? তার প্ল্যাটিনাম আমরা কে আছেন এখানে? প্ল্যাটিনাম পিএস। পিএস কি কেউ আছেন এখানে? পিএস কি কেউ আছেন? তার মানে আমরা পিএস পাই নাই নাকি? আপনি কি পিএস? এই যে একজন, দুইজন, দুইজন পিএস। এই যে ওই পিছনে একজন ম্যাডাম দেখা যাচ্ছে, পিএস নাকি? তাহলে প্ল্যাটিনাম স্টার। প্ল্যাটিনাম স্টার হলে কত টাকা ইনকাম আসে স্যার? 20,000+ আসে ইনকাম পান তো? তার মানে ইনকাম আছে নাকি? তাহলে আমরা কি ইনকাম করব? এখন আসেন, স্টার তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? ডাউনলাইনে স্টার তৈরি করতে হবে। 3 স্টার তৈরি করলে গোল্ড, আর 7 স্টার তৈরি করলে আপনার ডায়মন্ড, আর 12টা স্টার তৈরি করলে আপনি হবেন প্ল্যাটিনাম। কি হবেন? প্ল্যাটিনাম। 7,20,000 পয়েন্ট অর্জন করলে আপনি হবেন কি? প্ল্যাটিনাম। কি হবেন? প্ল্যাটিনাম স্টার হবেন। এটাই হচ্ছে সর্বোচ্চ পদ। আপনি একবার পিএস হলে এখানে 50,000 টাকাও ইনকাম করা সম্ভব। এই জন্য বলা হয় এমএক্সএন একটা সাগর। এই সাগরে সবাই মাছ ধরতে পারে। আপনি নিজে মাছ ধরবেন আর মাছ ধরা শিখাবেন, ডাউনলাইনকে শুধু কাজ করা শিখাবেন। সকলের তরে সকলেই আমরা, প্রত্যেকেই আমরা পরের তরে। কবি বলেছে না, আপনি যদি মনে করেন আমি একা 100 তাহলে কিন্তু আপনি শেষ নাকি? আর যদি মনে করেন আমি সবাইকে নিয়ে আমি বিজনেসটা করতে চাই তাহলে আপনি কিন্তু হিরো। সবাই মাছ ধরবে, উস্তাদের বাড়িতে একটা করে মাছ দিয়ে আসবে। মাছ বেশি কার? হ্যাঁ, আপনাকে এপি আবুল কালাম আজাদ বলেছেন, আমি পাখি পুষেছিলাম উড়ে গেছে, কাঠবিড়াল পুষেছিলাম পালিয়ে গেছে, বুদ্ধি করে একটা গাছ লাগিয়েছে, পাখিও আসছে কাঠবিড়ালও ফিরে আসছে। তা আপনি বুদ্ধি করে আজকেই এই গাছ লাগার 12টা শাখা তৈরি করে আপনি সারা বাংলাদেশে একটা টিম ছড়াই দেন, আমরা কি পারবো? এই জন্য বলা হয় আপনার এই মার্কেটিং প্ল্যান আপনাকে জানতে হবে। রিটেল প্রফিট আপ টু 30%, ডিস্ট্রিবিউটর অবস্থায় ডাইরেক্ট বোনাস পাবেন আপনি 15-23%, স্টকিস কমিশন পাবেন 10%, আর ডেভেলপমেন্ট বোনাস আমরা ডিস্ট্রিবিউটর অবস্থায় আমরা দিতে পারবো না। তারপরে আপনি যখন বিএস, রিটেল প্রফিট আপ টু 30%, ডাইরেক্ট বোনাস পাবেন আসছে 25%, স্টকিস কমিশন 10%, আর ডেভেলপমেন্ট বোনাস পাবেন 19%। টিম থাকলে শুধু টাকা টাকা টাকা, আর ডিস্ট্রিবিউটর অবস্থায় 2-10%, আপনি যখন গোল্ড তখন রিটেল প্রফিট আপ টু 30%, ডাইরেক্ট বোনাস পাবেন 30%, স্টকিস কমিশন 10%, ডেভেলপমেন্ট বোনাস 19%, ডিস্ট্রিবিউটরের কাছ থেকে পাবেন আছে 7-15%, বিএস এর কাছ থেকে 5% আসবে। এরপরে আপনি যখন ডায়মন্ড, যারা যারা ডায়মন্ড আছেন কিভাবে টাকা পাচ্ছেন দেখেন, রিটেল প্রফিট আপ টু 30%, ডাইরেক্ট বোনাস পাবেন 34%, স্টকিস কমিশন 10%, ডেভেলপমেন্ট বোনাস 19%, ডিস্ট্রিবিউটরের কাছ থেকে 11-19%, বিএস এর কাছ থেকে 9%, গোল্ড স্টারের কাছ থেকে 4%। মানে টিম থাকতে হবে, সবকিছুর মূলে কি থাকতে হবে? টিম। এরপরে আপনি পিএস, প্ল্যাটিনাম স্টার, রিটেল প্রফিট আপ টু 30%, ডাইরেক্ট বোনাস পাবেন
38% স্টক ইজ কমিশন 10% ডেভেলপমেন্ট বোনাস 19% ডিস্ট্রিবিউটর কাছ থেকে 15-23% বিএস এর কাছ থেকে 13% গোল্ড স্টার এর কাছ থেকে 8% আর ডায়মন্ড স্টার এর কাছ থেকে 4% এই হচ্ছে এমএক্সএন এর মার্কেটিং প্ল্যান এই প্ল্যান যদি যারা বুঝতে পারবে তাদের রাত্রে আর ঘুম হবে না আরামের ঘুম আর হবে না আমাকে এই জায়গা আসতেই হবে আমাকে এখানে এসে লক্ষ লক্ষ টাকা আমাকে ইনকাম করতে হবে আমরা কি পিএস হতে চাই এই এসে কি পিএস হওয়া যাবে এই বিএস হওয়ার সম্ভাবনা আমরা কি পিএস হতে চাই জ্বর হলো না আর একটু আসছে আপনি পিএস আপনার 12তম জেনারেশনের মধ্যে একজন পিএস হলে আপনি হবেন বিপিএস ব্রঞ্জ প্ল্যাটিনাম স্টার আপনি পিএস আপনার 12তম জেনারেশনের মধ্যে ভিন্ন ভিন্ন দুইটা লাইনে দুইজন পিএস হলে আপনি হবেন জিপিএস গোল্ড প্ল্যাটিনাম স্টার আপনি পিএস আপনার 12তম জেনারেশনের মধ্যে ভিন্ন ভিন্ন তিনটা লাইনে একজন করে পিএস হলে আপনি হবেন ডিপিএস ডায়মন্ড প্ল্যাটিনাম স্টার আপনি পিএস আপনার 12তম জেনারেশনের মধ্যে ভিন্ন ভিন্ন পাঁচটি লাইনে পাঁচজন পিএস এর বাবা হলে আপনি হবেন এই কোম্পানির সিপিএস ক্রাউন প্ল্যাটিনাম স্টার আপনি যদি দৌড়ান আপনার লোকজন হাঁটবে আর আপনি যদি শুয়ে থাকেন আপনার ডাউনলাইন মারাই যাবে তাহলে আমাদের টিমের যাদের কাজ হয় না অবস্থা কিন্তু এইরকম কখনো ভাবা যাবে না আমি লিডার এই শব্দ বাদ দিতে হবে সব সময় চিন্তা করতে হবে আমি কর্মী কি কর্মীর কাজ কি হ্যাঁ দৌড়ানো কাজ করা তো কর্মী হতে হবে লিডার হলে কিন্তু কাজ হবে না আপনি পিএস তাই কি আপনি সিপিএস তাই কি আপনি কাজ করেন বেলা শেষে কি লাগবে টাকা লাগবে তাহলে আমরা কি সিপিএস হতে চাই সিপিএস হতে হলে আপনি দ্রুত ইউনানি আয়ুর্বেদিক হোমিও হার্বাল ফুড কসমেটিক টয়লেটিস দিয়ে একবারে 60,000 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে একবারে বিএস হতে পারেন বিএস হলে আপনি এখানে 15,000 পাবেন আর ডিলার কমিশন 6,000 ছয় আর 15 কত হলো 21,000 টাকা চলে আসলো এই প্রোডাক্টটা আপনি একজন ফেরিওয়ালা হয়ে আপনি সেল করতে পারেন এখানে আরও 20-30,000 ইনকাম আছে তাহলে আপনি যদি শুরু করেন শুরু লগ্ন থেকে আপনি কিন্তু এখানে আনলিমিটেড ইনকাম করা সম্ভব বুঝা গেছে যাদের অ্যাবিলিটি আছে একবারে 60,000 পয়েন্ট নিয়ে বিএস পদবি নিয়ে নেন আর যাদের অ্যাবিলিটি নাই 10,000 দিয়ে শুরু করেন কারণ আমার অ্যাবিলিটি ছিল না 400 টাকা দিয়ে শুরু করেছিলাম কত টাকা দিয়ে আমার বিজনেস কত টাকা 400 টাকা দিয়ে কোটি টাকা ইনকাম করেছি এখনো করছি আবার অনেকে দেখছে চিন্তা করছে না হয় কি না দেখি চিন্তা করি এইরকম আমাদের লাইফ চলছে নাকি সব কিছু বাদ দিয়ে আপনাকে দৌড়াতে হবে স্বপ্নের পিছনে কোন দিকে দৌড়াবো স্বপ্নের পিছনে সুস্থ থাকবেন ভালো থাকবেন সুখী থাকবেন হ্যাপি থাকবেন অনেক সুন্দর থাকতে পারবেন যাদের অ্যাবিলিটি আছে আপনারা একবারে 60,000 পয়েন্ট নিয়ে আপনি বিজনেস স্টার্ট দেন ইনশাল্লাহ আর আমাদের কোম্পানির শেয়ারিং এন্ড কেয়ারিং বি ইওর ওন বস এটা হচ্ছে আমাদের কোম্পানির স্লোগান বিকাম ইউজার অফ এমএক্সএন প্রোডাক্ট নিজে এমএক্সএন এর পণ্য ব্যবহার করা এক নাম্বার কাজ কি নিজে পণ্য ব্যবহার করা সবাই বলেন আর একবার বলেন এক নাম্বার কাজ কি আর একবার এটা কি করব আচ্ছা দুই নাম্বার কাজ আছে অফার আদার্স টু ইউজ এমএক্সএন প্রোডাক্ট অন্যকে পণ্য ব্যবহার করার জন্য উৎসাহিত করা অন্যকে পণ্য ব্যবহার করার জন্য কি করা উৎসাহিত করা দুই নাম্বার কাজ হচ্ছে পণ্য ব্যবহারকারী তৈরি করা দুই নাম্বার কাজ কি পণ্য ব্যবহারকারী তৈরি করা সিলেক্ট নেটওয়ার্ক ফ্রম ইউজার যারা পণ্য ইউজ করবে তাদেরকে নেটওয়ার্ক আর কর্মী তৈরি করা এন্ড সাকসেস থ্রু ডুপ্লিকেশন এই তিনটি কাজ বারবার অনুসরণ অনুকরণের মাধ্যমে সফলতা অর্জন করা এক নম্বর কাজ ব্যবহার করা বলেন এক নম্বর বলা লাগবে না ব্যবহার করা ব্যবহারকারী তৈরি করা কর্মী তৈরি করা কর্মীর সঙ্গে যোগাযোগ করা কোন আল্লাহর বান্দা আছেন সাহস নিয়ে
দাঁড়িয়ে যান, এই কথাটা আমি বলবো সবার সামনে। জি ম্যাডাম, আগে পরিচয় দেন, নাম পেশা। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর হ্যাঁ বলেন। আমি আমার জীবন যাচ্ছে আমার আমি থ্যাংক ইউ। উনি যে সাহস করে দাঁড়াইছে, এই জন্য করা তালে দিবেন না। জি থ্যাংক ইউ। আবার আর একবার বলবো, আর একটা সুযোগ, ব্যবহার করা, ব্যবহারকারী তৈরি করা, কর্মী তৈরি করা, কর্মীর সঙ্গে যোগাযোগ করা। আরো সহজ করবো নাকি? এটা সব সহজ করা বলছেন, আরো সহজ করা যাবে। ব্যবহার করা, ব্যবহারকারী তৈরি করা, কর্মী তৈরি করা, কর্মীর সঙ্গে যোগাযোগ করা। কে বলবেন, বলেন এদিক থেকে। জি স্যার বলেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। করতালি দিবেন না। যারা যারা করতালি দিচ্ছে না, তাদের মনে হাতে চর্মরোগ আছে, নিম তেল নিয়ে যাবেন আজকে, ঠিক আছে নাকি? তালি না দিলে কিন্তু পাবেন না, কোনোদিনও পাবেন না নাকি? আর একজন বলেন। এই যে স্যার আপনি দাঁড়ান, ভালো লাগলো। এই যে শেষ, আমার ট্রেনিং শেষ, এখন বড় স্যারদের আলোচনা শুনবো ইনশাল্লাহ। জি ধন্যবাদ। আমার আলোচনার শেষ পর্যায়ে মূলত এমএক্সএল এর কাজ হচ্ছে জয়নিং করা, ট্রেনিং করা, বাসাই লিস্ট করা, এক একজন করে দাওয়াত দেওয়া। ট্রেনিং করবেন কতদিন, গোসল করবেন যতদিন, মনে থাকবে? কাজ পরে, ট্রেনিং আগে, কাজ পরে, ট্রেনিং আগে, মনে থাকবে? যুদ্ধ কঠিন, যুদ্ধ কি? যুদ্ধ যত কঠিন হবে, ট্রেনিং যত কঠিন হবে, যুদ্ধ তত সহজ হবে। থ্যাংক ইউ। তার মানে কি লাগবে? প্রশিক্ষণ, 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 প্রশিক্ষণের বিকল্প নাই। আব্রাহাম লিংকনকে বলা হয়েছে, তোমাকে যদি 10 ঘন্টায় গাছ কাটতে দেওয়া হয়, তুমি কয় ঘন্টায় গাছ কাটবে? সে বলেছে, আমি 9 ঘন্টায় তলোয়ারে ধার দেব, শান দেব, 1 ঘন্টায় গাছ কাটবো। তার মানে কি? প্রশিক্ষণ, 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 প্রশিক্ষণের বিকল্প নাই। মনে থাকবে? মনে থাকবে? আমরা প্রশিক্ষণ নিব ইনশাল্লাহ। স্যারকে ডেকে নেন। শেষ, আমার আলোচনা শেষ। আমন্ত্রণ বেশি বেশি করতে হবে। এমএক্সএন আছে সংখ্যার খেলা। কিসের খেলা? সংখ্যার খেলা। যে যত সংখ্যা নিয়ে খেলা করবে, যে যত বেশি আমন্ত্রণ করবে, তার তত জয়নিং হবে। বুঝা গেছে? কিসের খেলা? সংখ্যার খেলা। হোয়াটসঅ্যাপ, মাউথ, মুখে মুখে প্রচারের খেলা, কনভারসেশন, কথোপকথনের খেলা। যত কথা বলবেন তত পয়েন্ট আসবে। ইয়েস অর নো? আল্লাহ মুখ দেশে কথা বলার জন্য বলবেন, ভালো কথাগুলো বলবেন, ঠিক আছে? সেমিনারে বসে কিন্তু বেশি কথা বলা যাবে না, কানাকুষা করা যাবে না, ঠিক আছে? তাহলে আছে আপনার সংখ্যার খেলা। সংখ্যা যে যত বাড়াবে, তার তত কাজ হবে ইনশাল্লাহ। সাকসেসফুল লিডার সারা বাংলাদেশ ইনারা নেতৃত্ব দিচ্ছেন। আর এছাড়াও আমাদের কোম্পানির পক্ষ থেকে সুন্দরবন, বান্দরবন, কক্সবাজার লোকাল ট্যুর আছে এবং ফরেন ট্যুর আছে। আমাদের মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, মালয়েশিয়া, প্যারিস, বিভিন্ন জায়গায় কোম্পানির পক্ষ থেকে ট্যুর আছে। আমরা একটু ট্যুরগুলো কি করবো? অ্যাচিভ করবো। তারপর সর্বশেষ আমাদের এই হাত, যে হাতটা আমরা দেখেছিলাম, আমাদের স্যার চলে আসছে, স্যারের উদ্দেশ্যে সর্বোচ্চ একটা করতালি আশা করছি। আপনার ভাগ্য আপনার হাতের মুঠোয়। আপনার ভাগ্য কোথায়? আপনার হাতের মুঠোয়। আপনি ইচ্ছা করলে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। আমরা কি পারবো?
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্রোগ্রাম আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, এম এক্সনের সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ।